আমরা কিন্তু এখন চলে এসেছি ভয়ানক অ্যানাকোন্ডার কাছে। ওরে বাবা কি ভয় লাগছে। নমস্কার বন্ধুরা, দীপগ্নি ব্লগসে আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে তোমাদেরকে দেখাবো 2024 নবদ্বীপ রাস উৎসবের এক ধামাকাদার প্যান্ডেল। আর এই প্যান্ডেলটা কিন্তু অ্যানাকোন্ডা করেছে, আর অ্যানাকোন্ডা প্যান্ডেল কোথায় করেছে তোমাদেরকে সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। বন্ধুরা আমি এখন কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছি ওলা দেবীতলা। আর এই ওলা দেবীতলা হচ্ছে বিষ্ণুপ্রিয়া হল থেকে আসলেই তোমরা কিন্তু পেয়ে যাবে, সোজা হেঁটে আসলেই পেয়ে যাবে এই ওলা দেবীতলার যে যে রাস পূর্ণিমার এবছর প্যান্ডেল কিন্তু করেছে অ্যানাকোন্ডা। আর তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা দেখো। আর এখানে বাজনাগুলি কিন্তু দারুণ লাগে, যে রাস উৎসবে যে বাজনা, সে বাজনা কিন্তু দারুণ লাগে। এখন আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি, দেখো দেখতে পাচ্ছ আমি কিন্তু ফাইনালি এই প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এই বছরের যে প্যান্ডেলের থিম দারুণ কিন্তু লাগছে, কী সুন্দরভাবে করেছে, পুরো অরিজিনাল অ্যানাকোন্ডার থিমটা যে ফুটিয়ে তুলেছে। এবং তোমাদেরকে আমি এই অ্যানাকোন্ডার ভিতরে প্রবেশ করে সেটাও দেখাবো। চলো এই অ্যানাকোন্ডার পুরো ভিতরে প্রবেশ করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু এই অ্যানাকোন্ডার ভিতরে প্রবেশ করে এখানকার যে প্রতিমা, দেবদেবীর যে প্রতিমা, সেটা কিন্তু দর্শন করব। এখন আমি কিন্তু সেই ভয়ানক অ্যানাকোন্ডার ভিতরে কিন্তু প্রবেশ করছি। আর তোমরাও যারা এই প্যান্ডেলটা দেখতে চাও, তারা অবশ্যই কিন্তু চলে আসো নবদ্বীপের এই বিষ্ণুপ্রিয়া হল থেকে ওলা দেবীতলা যে রাস উৎসব, সেই প্যান্ডেল দেখতে চলে আসতে পারো এখানে। আর আমরা কিন্তু অ্যানাকোন্ডার ভিতর থেকে প্রবেশ করে যাচ্ছি। আর ভিতরটা দেখো ভয়ানক করেছে, গাছগাছালি আর কঙ্কাল চারিদিকে। যে অ্যানাকোন্ডার পেটে যে মানুষ গিলে খায়, সেই গিলে খাওয়া মানুষগুলি কঙ্কালের মতন পরিণত হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এখানে দেখো অ্যানাকোন্ডার ভিতরে রয়েছে, এপাশে মহাদেব কিন্তু রয়েছে, এখানকার যে পুজো করছে ও রাস উৎসবে মহাদেবকে পুজো। বন্ধুরা রাস উৎসবের যে অ্যানাকোন্ডার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। আর যারা চ্যানেল নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, ততক্ষণ ভালো।